একদম নতুন সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং প্রতিদিনের নতুন নতুন ওয়ার্ড ও সেন্টেন্সের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। আয়া মানে হচ্ছে আয়া বা ভারতীয় পরিচারিকা। আয়া বা ভারতীয় পরিচারিকা মানে হচ্ছে আয়া। অ্যাজেলিয়া মানে হচ্ছে এক ধরনের ফুলের গাছ। এক ধরনের ফুলের গাছ মানে হচ্ছে অ্যাজেলিয়া। অ্যাজিমাথ মানে হচ্ছে দিগংশ। দিগংশ মানে হচ্ছে অ্যাজিমাথ। অ্যাজোইক মানে হচ্ছে জীবনের লক্ষণহীন বা অজীবীয়। জীবনের লক্ষণহীন বা অজীবীয় মানে হচ্ছে অ্যাজোইক। অ্যাজার মানে হচ্ছে আকাশি রং। আকাশি রং মানে হচ্ছে অ্যাজার। বি মানে হচ্ছে ইংরেজি বর্ণমালার দ্বিতীয় বর্ণ। ইংরেজি বর্ণমালার দ্বিতীয় বর্ণ মানে হচ্ছে বি। বা মানে হচ্ছে মেষের ডাক। মেষের ডাক মানে হচ্ছে বা। বা লাম মানে হচ্ছে ভেড়া। ভেড়া মানে হচ্ছে বা লাম। ব্যাবল মানে হচ্ছে শিশুর ন্যায় কথা বলা। শিশুর ন্যায় কথা বলা মানে হচ্ছে ব্যাবল। ব্যাবলার মানে হচ্ছে বাচাল। বাচাল মানে হচ্ছে ব্যাবলার। বেব মানে হচ্ছে শিশু। শিশু মানে হচ্ছে বেব। ব্যাবলন মানে হচ্ছে যে শহর ও বুরুজে প্রথমে ভাষা বিভ্রাট ঘটিয়াছিল। যে শহর ও বুরুজে প্রথমে ভাষা বিভ্রাট ঘটিয়াছিল মানে হচ্ছে ব্যাবল। ব্যাবন মানে হচ্ছে কুকুর মুখ বানর বিশেষ বা বেবুন। কুকুর মুখ বানর বিশেষ বা বেবুন মানে হচ্ছে ব্যাবন। বেবি মানে হচ্ছে খুব ছোট শিশু। খুব ছোট শিশু মানে হচ্ছে বেবি। বেবিহুড মানে হচ্ছে শৈশব। শৈশব মানে হচ্ছে বেবিহুড। বেবিশ মানে হচ্ছে শিশুবৎ। শিশুবৎ মানে হচ্ছে বেবিশ। বেবিলোনিয়ান মানে হচ্ছে বেবিলোনিয়ার অধিবাসী বা ভাষা। বেবিলোনিয়ার অধিবাসী বা ভাষা মানে হচ্ছে বেবিলোনিয়ান। বেবি সিটার মানে হচ্ছে মাতা পিতা বাহিরে থাকিবার কালে যে লোক শিশুর সহিত থাকে বা তাহার যত্ন নেয়। মাতা পিতা বাহিরে থাকিবার কালে যে লোক শিশুর সহিত থাকে বা তাহার যত্ন নেয় মানে হচ্ছে বেবিসিটার। ব্যাকানাল মানে হচ্ছে গ্রিকদের সুরার দেবতা ব্যাকাসের ভক্ত। গ্রিকদের সুরার দেবতা ব্যাকাসের ভক্ত মানে হচ্ছে ব্যাকানাল। ব্যাকানেলিয়া মানে হচ্ছে সুরাদেব ব্যাকাসের সম্মানে মদ্যপনোৎসব। সুরাদেব ব্যাকাসের সম্মানে মদ্যপনোৎসব মানে হচ্ছে ব্যাকানেলিয়া। ব্যাকানেলিয়ান মানে হচ্ছে মদ খাইয়া হই হল্লা সংক্রান্ত। মদ খাইয়া হই হল্লা সংক্রান্ত মানে হচ্ছে ব্যাকানেলিয়ান। ব্যাকান্ট মানে হচ্ছে
ব্যাকাসদেবের পুরোহিত বা ভক্ত। ব্যাকাসদেবের পুরোহিত বা ভক্ত মানে হচ্ছে ব্যাকান্ত। ব্যাকাস মানে হচ্ছে গ্রিকদের সুরার দেবতা। গ্রিকদের সুরার দেবতা মানে হচ্ছে ব্যাকাস। ব্যাকি মানে হচ্ছে তামাক। তামাক মানে হচ্ছে ব্যাকি। ব্যাচেলর মানে হচ্ছে অবিবাহিত পুরুষ। অবিবাহিত পুরুষ মানে হচ্ছে ব্যাচেলর। ব্যাসিলারি মানে হচ্ছে জীবাণু কর্তৃক উৎপন্ন। জীবাণু কর্তৃক উৎপন্ন মানে হচ্ছে ব্যাসিলারি। ব্যাসিলাস মানে হচ্ছে জীবাণু কর্তৃক উৎপন্ন। জীবাণু কর্তৃক উৎপন্ন মানে হচ্ছে ব্যাসিলাস। ব্যাক মানে হচ্ছে মানব দেহের পিছন দিক বা পৃষ্ঠদেশ। মানব দেহের পিছন দিক বা পৃষ্ঠদেশ মানে হচ্ছে ব্যাক। ব্যাক বেঞ্চ মানে হচ্ছে পশ্চাৎ ভাগের যে আসনে মন্ত্রীগণ ছাড়া অন্য সদস্য বসেন। পশ্চাৎ ভাগের যে আসনে মন্ত্রীগণ ছাড়া অন্য সদস্য বসেন মানে হচ্ছে ব্যাক বেঞ্চ। ব্যাক বাইট মানে হচ্ছে কাহারও অসাক্ষাতে বা পিছনে নিন্দা করা। কাহারও অসাক্ষাতে বা পিছনে নিন্দা করা মানে হচ্ছে ব্যাক বাইট। ব্যাক বাইটার মানে হচ্ছে যে অসাক্ষাতে বা পিছনে নিন্দা করে। যে অসাক্ষাতে বা পিছনে নিন্দা করে মানে হচ্ছে ব্যাক বাইটার। ব্যাক বাইটিং মানে হচ্ছে অসাক্ষাতে বা পিছনে নিন্দা। অসাক্ষাতে বা পিছনে নিন্দা মানে হচ্ছে ব্যাক বাইটিং। ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড মানে হচ্ছে ব্যাকবোন। ব্যাকডোর মানে হচ্ছে খিড়কিদার। খিড়কিদার মানে হচ্ছে ব্যাকডোর। ব্যাকড মানে হচ্ছে পিঠ যুক্ত। পিঠ যুক্ত মানে হচ্ছে ব্যাকড। ব্যাকার মানে হচ্ছে সাহায্যকারী। সাহায্যকারী মানে হচ্ছে ব্যাকার। ব্যাক ফায়ার মানে হচ্ছে অত্যন্ত তাড়াতাড়ি বা অসময়ে ইঞ্জিনে গ্যাসের বিস্ফোরণ। অত্যন্ত তাড়াতাড়ি বা অসময়ে ইঞ্জিনে গ্যাসের বিস্ফোরণ মানে হচ্ছে ব্যাক ফায়ার। ব্যাক ফরমেশন মানে হচ্ছে অপেক্ষাকৃত বড় কোনো শব্দের অংশ বিশেষকে ভ্রমবশত তাহার মূল ধরিয়া নতুন শব্দ গঠন। অপেক্ষাকৃত বড় কোনো শব্দের অংশ বিশেষকে ভ্রমবশত তাহার মূল ধরিয়া নতুন শব্দ গঠন মানে হচ্ছে ব্যাক ফরমেশন। ব্যাকগ্যামন মানে হচ্ছে এক প্রকার অক্ষক্রীড়া। এক প্রকার অক্ষক্রীড়া মানে হচ্ছে ব্যাকগ্যামন। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে পশ্চাৎভূমি। পশ্চাৎভূমি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকহ্যান্ড মানে হচ্ছে হাতের পশ্চাৎ দিক দিয়া বা হাত পশ্চাতে ফিরাইয়া কৃত। হাতের পশ্চাৎ দিক দিয়া বা হাত পশ্চাতে ফিরাইয়া কৃত মানে হচ্ছে ব্যাকহ্যান্ড। ব্যাকিং মানে হচ্ছে সমর্থন। সমর্থন মানে হচ্ছে ব্যাকিং। ব্যাকলগ মানে হচ্ছে যে কাজে হাত দেওয়া হয় নাই এমন স্তূপীকৃত কাজ। যে কাজে হাত দেওয়া হয় নাই এমন স্তূপীকৃত কাজ মানে হচ্ছে ব্যাকলগ। ব্যাক নাম্বার মানে হচ্ছে পুরাতন সংখ্যা।
পুরাতন সংখ্যা মানে হচ্ছে ব্যাক নাম্বার। ব্যাক পেডাল মানে হচ্ছে সাইকেলের পেডাল পিছন দিকে চালানো। সাইকেলের পেডাল পিছন দিকে চালানো মানে হচ্ছে ব্যাক পেডাল। ব্যাক পিস মানে হচ্ছে পৃষ্ঠদেশের বর্ম বিশেষ। পৃষ্ঠদেশের বর্ম বিশেষ মানে হচ্ছে ব্যাক পিস। ব্যাক সাইড মানে হচ্ছে পাশা। পাশা মানে হচ্ছে ব্যাক সাইড। ব্যাক স্লাইড মানে হচ্ছে উত্তম, সৎ বা সম্মানজনক অবস্থা হইতে পতিত হওয়া। উত্তম, সৎ বা সম্মানজনক অবস্থা হইতে পতিত হওয়া মানে হচ্ছে ব্যাক স্লাইড। ব্যাক স্লাইডার মানে হচ্ছে সৎ ও পরিশ্রমী থাকার পর যে বদ অভ্যাসে রত হয়। সৎ ও পরিশ্রমী থাকার পর যে বদ অভ্যাসে রত হয় মানে হচ্ছে ব্যাক স্লাইডার। ব্যাক স্টেয়ার্স মানে হচ্ছে বাড়ির পিছনের দিকে সিঁড়ি। বাড়ির পিছনের দিকে সিঁড়ি মানে হচ্ছে ব্যাক স্টেয়ার্স। ব্যাক সর্ড মানে হচ্ছে যে তরবারির কেবল একদিকে ধার। যে তরবারির কেবল একদিকে ধার মানে হচ্ছে ব্যাক সর্ড। ব্যাক ওয়ার্ড মানে হচ্ছে পশ্চাৎ দিকে বা অতীতকালে। পশ্চাৎ দিকে বা অতীতকালে মানে হচ্ছে ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পশ্চাৎগামী। পশ্চাৎগামী মানে হচ্ছে ব্যাকওয়ার্ড। ব্যাকওয়াশ মানে হচ্ছে নৌকা বা জাহাজ চলিয়া যাওয়ার ফলে জলের পশ্চাৎগামী প্রবাহ। নৌকা বা জাহাজ চলিয়া যাওয়ার ফলে জলের পশ্চাৎগামী প্রবাহ মানে হচ্ছে ব্যাকওয়াশ। ব্যাক ওয়াটার মানে হচ্ছে নদী পার্শ্বস্থ যে স্থানে জল বন্ধ হইয়া থাকে। নদী পার্শ্বস্থ যে স্থানে জল বন্ধ হইয়া থাকে মানে হচ্ছে ব্যাকওয়াটার। ব্যাক উডস মানে হচ্ছে শহর হইতে বহু দূরবর্তী অরণ্যভূমি। শহর হইতে বহু দূরবর্তী অরণ্যভূমি মানে হচ্ছে ব্যাক উডস। ব্যাক উডসম্যান মানে হচ্ছে দূর বনভূমির অধিবাসী। দূর বনভূমির অধিবাসী মানে হচ্ছে ব্যাক উডসম্যান। ব্যাকন মানে হচ্ছে লবণে জড়িত শুকরের পৃষ্ঠদেশ ও পার্শ্বদেশের মাংস। লবণে জড়িত শুকরের পৃষ্ঠদেশ ও পার্শ্বদেশের মাংস মানে হচ্ছে ব্যাকন। বেকনিয়ান মানে হচ্ছে ফ্রান্সিস বেকন ও তাহার প্রবর্তিত দর্শন শাস্ত্র সম্বন্ধীয়। ফ্রান্সিস বেকন ও তাহার প্রবর্তিত দর্শন শাস্ত্র সম্বন্ধীয় মানে হচ্ছে বেকনিয়ান। ব্যাকটেরিয়া মানে হচ্ছে বিভিন্ন প্রকার জীবাণু। বিভিন্ন প্রকার জীবাণু মানে হচ্ছে ব্যাকটেরিয়া। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আর যদি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবে। কথা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।